বিদেশে হোয়াটসঅ্যাপের ওটিপি বিক্রির অভিযোগ, হিমাচল থেকে পাকড়াও মূল পাণ্ডা, রাজ্য পুলিশের এসটিএফ এর হাতে গ্রেফতার প্রতারণা চক্রের অন্যতম মূল পাণ্ডা। বিদেশে হোয়াটসঅ্যাপে ওটিপি বিক্রির অভিযোগ উঠেছে, হিমাচল থেকে পাকড়াও মূল পাণ্ডা, রাজ্য পুলিশের এসটিএফ এর হাতে গ্রেফতার অভিযুক্ত। ধৃত গৌরব শর্মা আন্তর্জাতিক প্রতারণা চক্রের সঙ্গে যুক্ত, এমনটাই দাবি পুলিশের। হিমাচল থেকে গ্রেফতার অন্যতম মূল পাণ্ডা, বিদেশে হোয়াটসঅ্যাপে ওটিপি বিক্রির অভিযোগ, হিমাচল থেকে পাকড়াও মূল পাণ্ডা, রাজ্য পুলিশের এসটিএফ এর হাতে গ্রেফতার অন্যতম মূল অভিযুক্ত গৌরব শর্মা। যেমনটা জানা যাচ্ছে, তিনি আন্তর্জাতিক প্রতারণা চক্রের সঙ্গেও যুক্ত, এখনো পর্যন্ত পুলিশি তদন্তে এই তথ্য সামনে এসেছে। আইআরসিটিসি, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রামের মতো অ্যাপে অ্যাকাউন্ট খুলে ওটিপি বিক্রি হতো বিদেশে, এমনটাই দাবি করা হচ্ছে পুলিশের তরফ থেকে। কিভাবে কতদিন ধরে চলছে এই প্রতারণা চক্র, গোটা বিষয়টা খতিয়ে দেখছে পুলিশ। জেল শুনলে পিলে চমকে ওঠে না, এমন মানুষ নিশ্চয়ই বিরল। তোকে জেলের ভাত খাওয়াবো এমন হুমকি শোনার পর হাঁটু কাঁপবে না, এমন মানুষ পাওয়াও ভার। আর সেই জেলের ভাত মানে খাবার কেমন হয় তা নিয়ে এবার বিধানসভায় বাঁধল তুমুল তর্জা। মঙ্গলবার বিধানসভা অধিবেশনের দ্বিতীয় দিনে জেলের খাবারের মান নিয়ে প্রশ্ন তোলেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি। তিনি জানতে চান কারাগারে বন্দীদের দৈনিক খাবারের জন্য কত টাকা বরাদ্দ, এছাড়া তাদের থাকা ও চিকিৎসার জন্য কত টাকা বরাদ্দ করে রাজ্য সরকার। উত্তরে কারামন্ত্রী অখিল গিরি জানান, বন্দী পিছু প্রতিদিনের খাওয়া বাবদ বরাদ্দ 52.54 টাকা। এক একজনের খাদ্য তালিকায় প্রতিদিন 250 গ্রাম চাল, 100 গ্রাম ডাল, 300 গ্রাম সবজি, তার সঙ্গে 100 গ্রাম আলু যুক্ত থাকে। সপ্তাহে একদিন করে 75 গ্রাম মাছ, 75 গ্রাম মাংস, সপ্তাহে একদিন ডিম, 25 গ্রাম সয়াবিন দেওয়া হয়, বিকেলে 4টি বিস্কুট ও চা, এছাড়া টিফিনে মুড়ির সাথে বাদাম ও ডাল ভাজা দেওয়া হয়। নিরামিষভোজী বন্দী পিছুর জন্য বরাদ্দ 250 মিলিলিটার দুধ। দেখুন, আমি যখন জেলে ছিলাম সেখানে গিয়ে খাবারের কোয়ালিটি দেখেছিলাম, দেখে আমার মনে সন্দেহ জেগেছিল যে এত নিম্নমানের খাবার কেন। সকালবেলা ঘুম থেকে উঠে আপনি কি পেতেন? দেখুন, ওখানে মুড়ির ব্যবস্থা কিছু ছিল, কিছু কোনো সময় গুড় দিত, কোনো সময় লাল চা আনত। দুপুরের খাবার যে রাইসটা দিত, যেটা এখানে বলা হচ্ছে, সেই তো কোয়ালিটি নয়। সাথে সাথে সবজির কথা বলুন, সে তারও মধ্যে কোয়ালিটি থাকে না। আপনার যে মাছের কথা বলছেন, আজকে দেখলাম যে একটা মাছের 75 গ্রাম ওয়েট হবে, কিন্তু আমরা যে মাছ খেয়েছি জেলের মধ্যে তা এত পাতলা, আমি তখনও ভেবেছিলাম, আজকেও বলছি, যে মাছটা যে কাটছিল তার হাত কেটে যায়নি। গত বছরই 42 দিন জেলে বন্দী ছিলেন ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকি, তাই জেলের খাবার সম্পর্কে তার সম্যক ধারণা আছে। মাংস পেতেন না? মাংস তো একই অবস্থা, মাংসের ক্ষেত্রেও বলা হচ্ছে 75 গ্রাম ওয়েট হবে, কিন্তু সেগুলো ধরা যাবে না, এত ছোট পিস হতো। ডাল বলা আছে 100 গ্রামের কথা এখানে, ডালে তো এখানে এক বাটি ডাল দিলে সেখানে মানে গামছা পরে নাপতে হবে যে ডালের দানা খোঁজার জন্য, এখানে 100 গ্রাম ডালের কথা উল্লেখ আছে আজকে যে খাবারের লিস্ট যেটা দেখলাম। ওসব সিদ্দিকি, কোনো সবজি পাওয়া যায় না, কোনো খাবার এটা পাওয়া যায় না, সেটা শুধু বলেনি, ও বলেছে শুধুমাত্র মাছটা যেটা আমরা 75 গ্রাম দিই, মাছটা নাকি একটু ওজনটা কম, অন্য কোনো ব্যাপারে অভিযোগ করেননি। উনি যদি স্পেসিফিক বলতেন কোন জেলে, তাহলে আমরা নিশ্চিতভাবে বলতাম। উনি বলছেন জেলে এরকম হয়, হয়তো উনি যে জেলে ছিলেন সেই জেলে, আমরা খতিয়ে দেখব ওটা। বিধানসভায় প্রসঙ্গ ওঠার পর জেলের ভাতের মান পাল্টায় কিনা সেটাই আসল বিষয়। আশাফুল হোসেন, উজ্জ্বল মুখোপাধ্যায় ও দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ।